এখানে হচ্ছে রুটি আর এদিকে হচ্ছে ওল রান্না বাদ বাকি আমাদের সব কিছু রান্না হয়ে গেছে মোটামুটি ভাতটা পরে হবে ওই পুচকু হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বলাটাও ভুল মানে কাল থেকে একটু হালকা ঠান্ডা লেগেছে তো হাঁচি উঠে যাচ্ছে শরীরটা একটু দুর্বল যাই হোক এখন বাজে সকাল 4:30 আমাদের সকালের খাওয়া হয়ে গেছে তো এখন করব বেডটা পরিষ্কার করব আর ঘরের অবস্থা দেখুন ঘরের অবস্থা বিশাল বাজে ঘরটাকে আজকে একটু গোছগাছ করার আছে তো চলুন বেডটা আগে পরিষ্কার করে নিই তারপর রান্না বান্না আছে সব টুকটাকভাবে করবো দুজন আমি আর আমার শাশুড়ি মিলে তো চলুন বেডটাকে আগে পরিষ্কার করে নিই রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মাঝরাত্রে মানে মনে হয় 1:30 দিকে দেখে এরকম হবে প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি হয়েছে এগুলো এই জায়গাটা অনেকটা ঠিক হয়ে গেছিলো জল কমে গেছিলো কিন্তু বৃষ্টির পর আবার সেই জল জমে গেছে বিশাল বাজে অবস্থা আর একটা জিনিস দেখাচ্ছি মানে আমাদের বাড়িতে দুটো পুচকু আছে এটা একটা এটার নাম হলো সিম্বা আই আরেকজন কোথায় আরেকটা বাইরে আছে শুধু পায়ের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ায় এরা যেখানে সেখানে কি হলো এই পুকুরে মাছ ফেলা আছে কিন্তু জল এত বেশি হয়ে গেছে চারিপাশে মনে হচ্ছে মাছ উঠে চলে যাবে এখন ঠিক আছে দুদিন আগে এত জল হয়ে গেছিলো চারি সাইডে মনে হচ্ছিলো যে মাছ পুকুরে আর থাকবে না এখন পুকুরে আছে মাছ এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজা আর এখানে হচ্ছে পেঁপে সিটি দিয়ে নিয়েছি তারপর একটু মাখামাখাভাবে রান্না করব রুটি আর এদিকে হচ্ছে ওল রান্না বাদ বাকি আমাদের সব কিছু রান্না হয়ে গেছে মোটামুটি ভাতটা পরে হবে আর রুটি আমরা এখন একটু একটু করে খেয়ে নেব এখনকার জন্য ভাত দুটো বেলায় হবে তাছাড়া সব রান্না হয়ে গেছে এখন বাজে 10:45 আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ফুটেও গেছে ভাতটা হয়ে গেলে ঘরটা গিয়ে গুছিয়ে নেব ঘরের যা অবস্থা জামা কাপড় সব এদিক ওদিক হয়ে আছে ঘরটাকে গোছাতে হবে নাহলে মানে নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে ঘর থেকে রিয়া গেছে রিয়া নিচে যাই পড়তে বসে নিচে গিয়ে নিচের রুমে তো রিয়া এখন গেছে পড়তে ওখান থেকে আসার পর স্নান করবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি আমরা খেয়ে নিয়েছি ও এসে আবার রুটিটা খাবে তারপর আবার চলে যাবে পড়তে আমাদের এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে মানে পুজোর জন্য মিস্ত্রি বন্ধ আছে যখন এবারই আসি তখন আসার আগে ভাবি তালের কেক বানিয়ে দিয়েছিলো কেক বানিয়ে দিয়ে আমাদের বাড়ি দিয়ে গেছিলো তো একটু খাওয়া হয়েছে আর ভাবছি কিছুটা পরিমাণ কেটে রাখবো রাকেশের জন্য জানি না আদৌ ভালো থাকবে কিনা তবে রেখে দিলাম ওর জন্য ও এসে খেতে পেলে খাবে এতগুলো জিনিস এইভাবে এলোমেলোভাবে পড়ে আছে এগুলো সব গোছগাছ করব তারপর আলমারিতে সাজিয়ে রাখবো এগুলো মোটামুটি সাজালাম একদম উল্টোপাল্টা হয়ে আছে আলমারি
আমি ড্রয়ারটা গুছাচ্ছিলাম, একটা জিনিস চোখে পড়লো। ওই পুচকু, ওই ও খাটের তলায় লুকিয়ে বসে আছে, আর আমি এদিকে এদিকে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আছে কোথায় আছে, খাটের তলায় ঢুকে বসে আছে। এখন বাজে সন্ধে 5:30, দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপরে একটু আগে মানে আমি আর রিয়া দুজন মিলে ছাদে এসেছিলাম একটু ঘুরবো, তাই আজান হয়ে গেল, রিয়া নামাজ পড়বে তাই চলে গেল নিচে। আর এদিকে দেখুন আমার শ্বশুরমশাই কতগুলো গাছ লাগিয়েছে এখানে, এদিকে লাগিয়েছে ফুলের গাছ, লেবুর গাছ, টমেটোর গাছ, অনেক কটা গাছ লাগিয়েছে এখানে। এখন নিচে যাব, নিচে গিয়ে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো গুছিয়ে নেব সবগুলো। এখন বাজে 6:45, আর দুপুরবেলায় যে রান্না করেছিলাম দুপুর রাত দুবেলার জন্য রান্না করে নিয়েছিলাম, এখন আর কিছু করব না। এখন আমি আর রিয়া বসে গেছি পড়তে, এখন একটু পড়াশোনা করব, পড়ে উঠে তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। আজকের মতো ভিডিওটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার আর কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আজকের মতো আল্লাহ হাফিজ।